এখন থাকছে বলিউডের কিছু লেটেস্ট গসিপস আপডেট। প্রথমে থাকছে শকিং নিউজ। মহেশ ভাটের ছেলে রাহুল ভাট তার বাবাকে শয়তান মনে করে এবং বলল আরও কিছু করা কথা। বাট কেন, এখন কারণটা কিন্তু আসলেই সারপ্রাইজিং। এরপর থাকছে রিয়ার বিপক্ষে কথা বলায়। অঙ্কিতা লোখান্ডের উপর চড়াও হলো বলিউডের একাংশ, নেটিজনরাও করছেন সমালোচনা। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি মহেশ ভাটের কাছে। মহেশ ভাটকে নিয়ে তো নেটিজনদের আলাদা একটা ক্ষোভ আছেই। সো নেটিজনেরা যা বলার বলুক, অ্যাটলিস্ট তারা তো আর কেউ মহেশ ভাটের রক্তের কেউ নয়, কিন্তু মহেশ ভাটের নিজের ছেলে রাহুল ভাট তার বাবা সম্পর্কে যা বলল তা জানলে কিন্তু আপনি আসলেই অবাক হবেন। এখন মহেশ ভাটের তো চার সন্তান, প্রথম পক্ষের সন্তান পূজা ভাট আর রাহুল ভাট, আর দ্বিতীয় পক্ষের সন্তান আলিয়া ভাট এবং শাহিন ভাট। কিন্তু রিসেন্টলি রাহুল ভাটের একটি পুরনো ইন্টারভিউ ভাইরাল হচ্ছে, যেখানে রাহুল ভাট তার বাবা মহেশ ভাট সম্পর্কে বলেছিল, মহেশ ভাট যে তার বাবা এটা ভাবতেই তার অনেক বিরক্ত লাগে। সে জানায় কখনই মহেশ ভাট রাহুলকে বাবার ভালোবাসা দেয়নি, এমনকি কখনো ফিলও করেনি যে রাহুল তার নিজের সন্তান। ইভেন সে এও জানায় মহেশ ভাট একটা পাকা শয়তান, সে নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে। রাহুল বলে মহেশ ভাট একবার কোনো এক মুসলিম মেয়ের প্রেমে পড়ে যায় এবং নিজেকে মুসলমান প্রমাণ করতে মহেশ তার ছেলে রাহুলকে মোহাম্মদ নাম দিতে চেয়েছিল, কিন্তু তার মা কিরণ ভাট এটা করতে দেয়নি। রাহুল ভাট আরও জানায় মহেশ ভাটের জন্য তার ছেলেবেলা অনেক হার্শ গেছে, স্বাভাবিক বাচ্চাদের মতো বেড়ে ওঠা হয়নি তার, এবং তিনি এসবের জন্য মহেশ ভাটকে কখনই মাফ করতে পারবে না, এবং তিনি এসবের জন্য মহেশ ভাটকে কখনই মাফ করতে পারবে না। এখন রাহুল ভাটের এই ইন্টারভিউ ভাইরাল হওয়ার পর একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এই টপিক্সটা, এবং অনেকে বলছে যদি ঘরের মানুষ মহেশ ভাটকে নিয়ে এ কথা ভাবে তাহলে মহেশ ভাট আসলে কেমন মানুষ একবার ভেবে দেখুন। এবার আসি অঙ্কিতা লোখান্ডের কাছে। তাহলে অঙ্কিতা লোখান্ডের উপর চলাও হলো বলিউডের একটা অংশ। এখন কাহিনীটা কি হয়েছে সেই বিষয়ে আসছি, বাট তার আগে বলে নিই, রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর বলিউডের অনেকেই, যেমন কারিনা কাপুর, সোনাম কাপুর, বিদ্যা বালান, তাপসী পান্নু, ফারহান আক্তার সহ আরও অনেকেই রিয়ার সাপোর্টে কথা বলেছিল, এবং তাদের কথা হচ্ছে রিয়ার সাথে ন্যায় বিচার কিন্তু হলো না। কিন্তু অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের এক্স গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে জানিয়েছিল রিয়ার সাথে যা ঘটছে সেটা তার কর্মের ফল। শুধু তাই নয়, সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে একটি ওপেন লেটার লিখে যেখানে সে অনেক কিছু নিয়ে কথা বলে এবং রিয়াকে নিয়ে সে জানায়, রিয়া সুশান্তকে কেমন ভালোবেসেছিল আমার সন্দেহ হয়। একদিকে সে বলে সে নাকি সুশান্তের মানসিক অবস্থা নিয়ে অনেক কনসার্ন ছিল, সুশান্তকে ডক্টর দেখিয়েছিল, তাকে ওষুধও দিত, আবার একদিকে সে নিজ হাতে সুশান্তকে মাদক দ্রব্য সাপ্লাই দিত। এটা কেমন রূপ ভালোবাসার! সে তো আরও উল্টো সুশান্তকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। এখন অঙ্কিতার এমন কথায় অনেকে সায় দিল ফারহান আক্তারের গার্লফ্রেন্ড এবং সিঙ্গার শিবানী দান্দেকার। তিনি কিন্তু এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। তিনি বলেন অঙ্কিতা এখন রিয়াকে টার্গেট করে নিজের পপুলারিটি বাড়াতে যাচ্ছে, সে কি জানে আসলে বাস্তবতাটা কি, পুরুষতান্ত্রিক সমাজের রানী হচ্ছে অঙ্কিতা। সে আরও বলে নিশ্চয়ই অঙ্কিতাও সুশান্তের সঙ্গে সেম ঝামেলা ফেস করেছিল, কিন্তু যেহেতু সে পুরুষতান্ত্রিক সমাজকে অনেক সাপোর্ট করে সেই জন্য সে কখনোই এই বিষয়গুলো সামনে আনবে না, কিন্তু এখন সে এসছে রিয়ার বিরুদ্ধে কথা বলে শুধুমাত্র নিজের ফেম বাড়াতে। এবং তিনি অঙ্কিতাকে উদ্দেশ্য করে বলেন এসব বাজে কথা বন্ধ করো। এখন শিবানীর এই স্টেটমেন্টের পর নেটিজনদের একাংশ কিন্তু আবার বলছে হ্যাঁ ঠিক তো, অঙ্কিতা এখন রিয়ার বিরুদ্ধে কথা বলছে শুধুমাত্র নিজের ফেম পাবার জন্য, রিয়াকে টার্গেট করে পপুলারিটি হাতিয়ে নেবার ধান্দা, এটসেট্রা এটসেট্রা আরও অনেক কিছু। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।